বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। জানিয়ে দেব খেলার সময় শিরোনামগুলো। ডিপিএলে আম্পায়ারিং বিতর্কের সমাধানে আগামী মৌসুম থেকে থার্ড আম্পায়ার সংযুক্তির পরিকল্পনা সিসিডিএম এর, থাকবে ডিআরএস প্রযুক্তি। এবং বিশ্বকাপে মেক্সিকো পোল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ বলছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। ভালো খেলে আপাতত কোয়ার্টার ফাইনালে চোখ ব্রাজিলের। দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় এশিয়ান ব্যাটার হিসেবে 300 বলের বেশি ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ টাইগার ব্যাটিং কোচ জেমি সিডেন্স। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এটাই তার দেখা সেরা ইনিংস। ম্যাচ শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন এই অজি কোচ। ডারবান টেস্টে এখনও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সিডেন্স, তবে তার জন্য চতুর্থ দিনের প্রথম সেশনের 3 উইকেট তুলে নিতে হবে বলেও মনে করেন তিনি। I've only been here 2 months now, and he was one of the boys that really caught my eye as far as talent and work ethic. জয়ের সঙ্গে 2 মাসের মতো কাজ করেছি, এর মধ্যেই সে তার প্রতিভা দিয়ে নজর কেড়েছে। তার এই ইনিংসটা গড়া ধৈর্য আর পরিকল্পনায়, বাড়তি কিছুর চেষ্টা করেনি সে, বাজে কোনো শটও খেলেনি। জয় যেভাবে ব্যাট করেছে তাতে আমরা সবাই গর্বিত। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করাটাও বাংলাদেশের জন্য বিশেষ কিছু। আমার মনে হয় এই ম্যাচে এখনো বাংলাদেশের সম্ভাবনা আছে, তার জন্য চতুর্থ দিনের প্রথম সেশনে আমাদের অন্তত 3 উইকেট তুলে নিতে হবে। এই উইকেটে 280 থেকে 300 রান করা সম্ভব, এর বেশি রান হলে সেটা খুব কঠিন হয়ে যাবে। ঢাকা প্রিমিয়ার লিগের ভিন্ন 2 ম্যাচে ভিন্ন 2 অভিজ্ঞতার স্বাদ পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। এনামুল হক বিজয়ের 94 রানে ভর করে মোহামেডানকে 127 রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। আর তানজিম হাসান সাকিবের ফাইফারে ব্রাদার্স ইউনিয়নকে 6 উইকেটে হারিয়েছে আবাহনী। শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক, তবে দলীয় রান 64 প্রেরণের আগেই 2 উইকেট হারায় তারা। যদিও উইকেট হারালেও দলটির রানের চাকা সচল রাখেন ওপেনার এনামুল হক বিজয়। 3-এ নামা মোহাম্মদ মিথুনকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। এ দুজনের 131 রানের জুটিতে ভর করেই মূলত বড় সংগ্রহের আভাস পায় প্রাইম ব্যাংক, তবে আসরের 3য় শতকের মাত্র 6 রান দূরে থেকে আউট হন বিজয়। বিজয়ের পথ ধরে ব্যক্তিগত 60 রানে আউট হন মিথুনও। শেষের দিকে নাসির হোসেন, শামসুর রহমান ও মেহেদি হাসানের ছোট ছোট পুঁজিতে 312 রান জমা করে দলটি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন সৈম্য সরকার। 313 রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না সাদা কালো শিবিরের জন্য। দলীয় 22 রানেই সাজঘরে ফেরেন 2 ওপেনার রনি তালুকদার ও সৈম্য সরকার। হাল ধরতে পারেননি পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হাফিজও। মোহামেডান অধিনায়ক মাহমুদুল রিয়াদ 34 রান করলেও তা যথেষ্ট ছিল না। দলীয় 97 রানে 5 উইকেট হারিয়ে হারার আগেই হেরে বসে ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে দলের পরাজয়ের ব্যবধান কমান যুব বিশ্বকাপ খেলে আসা আরিফুল ইসলাম। 17 বছর বয়সী এই ক্রিকেটারের 53 রানের বদৌলতে 185 রান তোলে মোহামেডান। প্রায় 12 ওভার বাকি থাকতেই প্রতিপক্ষকে অল আউট করার পেছনে বড় কৃতিত্ব রাকিবুল হাসানের। এই স্পিনার একাই নেন 4 উইকেট। দলের এমন দাপুটে জয় অনেকটাই প্রত্যাশিত প্রাইম ব্যাংক অধিনায়ক মিথুনের কাছে। যদিও ডিপিএলে পারফর্ম করতে যে অভিজ্ঞতাটা গুরুত্বপূর্ণ তাও মনে করিয়ে দিলেন তিনি। আমরা টিম হিসেবে খাতা কলমেও ভালো, মাঠেও আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছি। তো এই টাইপের টিমের আসলে এই রেজাল্টটাই আমি পার্সোনালি মনে করি এটাই স্বাভাবিক। মোহামেডানের তিক্ত হারের দিনে ব্রাদার্স ইউনিয়নকে পাত্তাই দেয়নি আবাহনী। সাকিবের বোলিং নৈপুণ্য আর হনুমা বিহারীর শতকে 6 উইকেটের বড় জয় তুলে নিয়েছে মোসাদ্দেক হোসেনের দল। পয়েন্ট টেবিলে প্রাইম ব্যাংকের পরেই তাদের অবস্থান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মুখে অবশেষে টনক নড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চলতি মৌসুমে না হলেও ঢাকা প্রিমিয়ার লিগের আগামী আসর থেকেই থার্ড আম্পায়ার সংযুক্তিকরণের ইঙ্গিত দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, থাকবে ডিআরএস প্রযুক্তিও। এদিকে ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারদের মান বাড়াতে জবাবদিহিতার পাশাপাশি নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু।
দেশের ঘরোয়া ক্রিকেট আর বিতর্কিত আম্পায়ারিং যেন একই সূত্রে গাঁথা। বছরের পর বছর যায়, প্রেক্ষাপট পাল্টায়, তবুও কোনো এক অদ্ভুত সুতোর টানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তো দূরের কথা, সর্বোচ্চ পর্যায়ের লিগেও থাকে না থার্ড আম্পায়ার, ডিআরএস তো আরও দূরের বাতিঘর। চলতি টিপিএলে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত বাড়িয়েছে উত্তেজনা, মান বাড়ানোর দাবি উঠেছে ক্লাবগুলো থেকেই। আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহারের আছে আকুতি, এবার সেই পরামর্শ আসলো খোদ বিসিবির পক্ষ থেকে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানালেন, পরবর্তী সভায় এ নিয়ে নয়া প্রস্তাবনা দেবেন তারা। টেকনোলজি তো আমরা ইউজ এখন সব জায়গায় করছি, তো সুতরাং আমাদের আম্পায়ারিংয়ের 100% পারফেক্ট আম্পায়ারিং যদি আপনারা চান, তাহলে আমার ডিআরএসের মতো সিস্টেম প্রবর্তন করতে হবে। অনেক কিছু প্রস্তাব আছে আমাদের, এখন কিন্তু কোনো প্রোগ্রাম আমরা করিনি, আমরা জাস্ট মনিটরিংটা ইন্ট্রোডিউস করেছি। আমি পুশ করব ক্রিকেট বোর্ডকে যে সীমিত পরিসরে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগে যদি আমরা চালু করতে পারি, এটাই তো একটা স্টেপিং স্টোন। ঘরোয়া ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় বিসিবিও, তবে শুধু থার্ড আম্পায়ার নয়, যেখানে ডিআরএস নিয়েও আছে পরিকল্পনা। সময় স্বল্পতায় চলতি মৌসুমে না হলেও পরবর্তী আসর থেকেই দেখা যাবে তা। সবগুলো ডিভিশনে খেলার রেকর্ডিং হচ্ছে এবং প্লেয়ারদের কোনো কমপ্লেইন বা ম্যানেজারের কোনো কমপ্লেইন থাকলে সেটা আবার রিভিউ করার একটা অপশনও আছে। আমাদের তো একটার পর একটা ইভেন্ট বা ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকছে, সো ওখান থেকে ডোমেস্টিকে প্ল্যান করে নিয়ে আসাটা একটু টাফ। আমাদের যারা সিসিডিএমে আছে মেম্বার সেক্রেটারি বা অন্যান্য যারা, ওনারা একটা লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করছে। সো হোপফুলি যদি প্লেয়ারদের কাছ থেকে এরকম দাবি আসে বা টিমগুলোর কাছ থেকে আসে, আমরা মেবি হয়তো নেক্সট ইয়ারে আমরা চেষ্টা করব। তবে শুধু টিপিএলই নয়, দেশের ঘরোয়া লিগগুলো বিতর্কমুক্ত রাখতে আসন্ন বিসিএল এনসিএলেও থার্ড আম্পায়ার রাখার ইঙ্গিত মিলল বিসিবির পক্ষ থেকে। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। স্কুল ক্রিকেটের খবর। এক বছর বিরতির পর 5 এপ্রিল থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবারে কমছে স্কুল সংখ্যা, 348 স্কুলের প্রায় 7,500 ক্রিকেটারের অংশগ্রহণে হবে আসরটি। এবার অবকাঠামো ও মানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের সঙ্গে নতুন করে 4 বছরের জন্য চুক্তি করেছে বোর্ড। স্কুল ক্রিকেটের উৎসব মুখর পরিবেশ এখন আর তেমন দেখা যায় না, তার ওপর করোনার কারণে 2 মৌসুম বাধাগ্রস্ত কার্যক্রম। 2020 সালে মাঝপথে বন্ধ হয়ে যায় আসর, 2021 সালেও মাঠে গড়ায়নি স্কুল ক্রিকেট। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ, যদিও আগেরবারের তুলনায় প্রায় 200 স্কুল কম নিয়ে আসর আয়োজন করছে বিসিবি। তারপরও প্রতিযোগীর সংখ্যা কম নয়, প্রায় 7,500। জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে 581 ম্যাচ, জেলা চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় রাউন্ডে 57 ম্যাচ, এরপর 7 বিভাগ ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়নদের নিয়ে ন্যাশনাল রাউন্ড। মোট ম্যাচ সংখ্যা 653। 350 স্কুলের একটা প্রপার ডেটাবেস করা হবে এবং তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে যাদের কারিকুলামে ক্রিকেটটা আছে, যাদের ক্রিকেট কোচিং হয়, যাদের ইনস্ট্রাক্টর আছে, যাদের মাঠ আছে। অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের একটা রেসপন্সিবিলিটি টু এনশোর যে এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশের সমস্ত যারা ক্রিকেট খেলতে চায় এবং খেলতে পারে এরকম প্লেয়ারদেরকে সুযোগ দেয়া। এবার নতুন আঙ্গিকে আসরটি আয়োজন করতে চাইছে নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি। 64 জেলার খুদে ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্য বোর্ডের। স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি এবছর থেকে, যেখানে আমরা 15 জনের মতন ক্রিকেটার চুজ করব আফটার দ্য টুর্নামেন্ট। তাদেরকে নিয়ে একটা অলস্টার টিম গঠন করা হবে এবং ভবিষ্যতে আমার মনে হয় আমরা তাদেরকে নিয়ে একটা ট্যুর প্রোগ্রামও করতে পারি দেশে এবং দেশের বাইরে। 50 ওভার্স T20 বা লং ওভার ভার্সন প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করা হবে এবং তাদের সেভাবে কি ডেভেলপ করা হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে যাতে আমার নতুন আম্পায়াররা এখানে ট্রেন আপ হয়। এইবার আমাদের প্রায় 25টা আম্পায়ার মেয়ে আম্পায়ার আছে। 2020 ICC অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য রাকিবুল হাসান, অভিষেক দাস ও শাহাদাত হোসেন দীপুর উত্থান এই স্কুল ক্রিকেট থেকে। পাইপলাইনে অধিক সংখ্যক ক্রিকেটারের যোগান নিশ্চিতে হারানো পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিসিবির। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সুপার ক্লাসিকো এবার সেমিফাইনালেই। ব্রাজিল এবং আর্জেন্টিনা শীর্ষ 4-এ উঠলে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে এই রাউন্ডেই। এর ফলে ফাইনালের আগেই বাদ পড়বে নেইমার কিংবা লিওনেল মেসির যে কোনো একজন। তার আগে গ্রুপ, নকআউট এবং শীর্ষ 8-এ এই 2 দলকে অবশ্যই পার করতে হবে বেশ কিছু কঠিন ম্যাচ।
ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, আর সেটা যদি হয় বিশ্বকাপ মঞ্চে তাহলে তো ফুটবল প্রেমীদের পোয়া বারো। আসন্ন কাতার বিশ্বকাপে রয়েছে সম্ভাবনা, তবে এর পথ পরিক্রমা বেশ কঠিন দুই ল্যাতিন জায়ান্টের জন্যই। লটারি ভাগ্যে সি গ্রুপে জায়গা পাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে উদ্বোধনের পরদিন 22 নভেম্বর সৌদি আরব ম্যাচ দিয়ে। এর দুই দিন পর জি গ্রুপ টপ সিডেড ব্রাজিল মিশন শুরু করবে সার্বিয়ার প্রতিপক্ষ হয়ে। 26 নভেম্বর আলবিসেলেস্তেদের দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর সঙ্গে, যাদের বিপক্ষে 35 ম্যাচে 4 হারের বিপরীতে ওদের জয় 16টিতেই। 28 নভেম্বর বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, তুলনামূলক এই ম্যাচে কঠিন পরীক্ষায় পড়বে সেলেসাওরা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে, পরিসংখ্যান এগিয়ে রাখলেও সবশেষ খেলায় মেসিরা পোলিশদের কাছে হেরেছিল 2-1 ব্যবধানে। এই পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ক্যামেরনের প্রতিপক্ষ হয়ে। গ্রুপ পর্বে আর্জেন্টিনা হতাশ না করলে শীর্ষ ষোলোয় ওদের দেখা হবে ডেনমার্কের সঙ্গে, সেক্ষেত্রে অবশ্যই সি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে মেসিদের। কোনো কারণে যদি রানার্স আপ হয় তাহলে ম্যাচ হবে ফ্রান্সের বিপক্ষে, অবশ্য ডি গ্রুপের ফলাফলের ভিত্তিতে বদলাতে পারে প্রতিপক্ষ। নকআউটে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, এজন্য অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে সেলেসাওদের। রানার্স আপ হলে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে উরুগুয়ে, তবে ডেথ গ্রুপ এইচ নিয়ে অনুমান করা বেশ কঠিন, কারণ ঘানা কিংবা কোরিয়া সবারই আছে হিসেব বদলানোর সামর্থ্য। রাউন্ড অফ 16 বৈতরণী ব্রাজিল আর্জেন্টিনা পার করলে কোয়ার্টার ফাইনাল ঘুরে তাদের দেখা হবে সেমিফাইনালে। 13 ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে হবে মহারণ, এমন একটি ম্যাচের জন্য অপেক্ষায় তো থাকাই যায়। সাঁতারের খবর। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় টাইমিংয়ে উন্নতি হওয়ার পাশাপাশি পদক জেতার আত্মবিশ্বাস কমনওয়েলথ গেমসে ইতিবাচক ফল আনতে কাজে দেবে, এমনটা বিশ্বাস সাঁতারু আসিফ রেজা নাহিদ মরিয়মদের। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় কোচ রাজীব দে যোগ দিলে টেকনিক্যাল ও টাইমিংয়ে আরও কাজ করে উন্নতি আনার প্রত্যয় সাঁতারুদের। তবে গেমসের আগে মিরপুর সুইমিং পুলের ইলেকট্রনিক স্কোর বোর্ড যত দ্রুত সম্ভব সংস্কারের দাবি সোনিয়া সুকুমারদের। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের 22তম আসর। মেগা ইভেন্টের জন্য দেশের 5 জন সাঁতারুকে বেছে নিয়েছে ফেডারেশন। আসলে সেরাটা দিতে মিরপুর সুইমিং পুলে কঠোর অনুশীলন করে ব্যস্ত সময় পার করছেন আসিফ রেজা, নাহিদ, সুকুমার, মরিয়ম, সোনিয়া খাতুনরা। সদ্য শেষ হওয়া জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন আসিফ, সোনিয়া খাতুন, যেখানে 100 মিটার ও 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জয় করেন আসিফ রেজা। আগের চেয়ে টাইমিংয়ে উন্নতি হওয়ায় কমনওয়েলথ গেমসে দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনার প্রত্যয় এই জাতীয় সাঁতারুর। আশা থাকবে নিজের যে বেস্ট টাইমিংটা আছে ওটা সাড়ে যাওয়ার এবং কমনওয়েলথ গেমসে নতুন একটা মানে রেকর্ড করার। নতুন কোচ আসলে আমাদের টাইমিং ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। আসিফের মতো নাহিদের স্বপ্নটাও আকাশচুম্বী। গেমসের জন্য পর্যাপ্ত সময় থাকায় ক্যাম্পে থেকে নিজেকে প্রস্তুত করছেন এই সাঁতারু। আগামী মে মাসে ভারতীয় কোচ রাজীব দে যোগ দিলে গেমসের জন্য তা কাজে দেবে বলে বিশ্বাস নাহিদের। আমাদের যে টাইমিংগুলো হয়েছে আসলে অনেক ভালো টাইমিং হয়েছে এই ক্যাম্পের জন্য। আশা করা যাচ্ছে কমনওয়েলথে ভালো কিছু একটা আশা করা, একটা এক্সপিরিয়েন্স কোচ, ভালো কোচ আসলে পরে অবশ্যই আমাদের মানে একটা আত্মবিশ্বাস বাড়বে। আসিফ, নাহিদ, সুকুমারের সঙ্গে মিরপুর সুইমিং পুলে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ঝড় তোলেন মরিয়ম, সোনিয়া খাতুনরা। এবার লাল সবুজ জার্সি গায়ে পদক বয়ে আনতে চান মরিয়ম। ক্যাম্পে সবকিছু ভালো হয়েছে, আমার টাইমটা আগের মতো হয়েছে, নেক্সট টাইম আরো ভালো করার ইচ্ছা আছে। কমনওয়েলথে ইনশাআল্লাহ নিজের বেস্ট দেওয়ার ইচ্ছা আছে। এরা হচ্ছে ট্যালেন্টেড নিঃসন্দেহে, এদেরকে যদি আরেকটু কাজে লাগানো যায়, যদি হায়ার পারফরমেন্স ট্রেনিং করানো যায় তাহলে এরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানে ভালো কিছু করতে পারবে। কমনওয়েলথ গেমসের আগে শতভাগ প্রস্তুত হতে ফেডারেশনের কাছে আরও কয়েকটি প্রতিযোগিতার প্রত্যাশা সাঁতারুদের। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলের খবর। ফিফা উইন্ডোর বিরতি শেষে আবারও মাঠে ফিরছে খেলা। রোববার বিগ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসদের মুখোমুখি হবে আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 5:30। আসলে সময়টা দারুণ কাটছে বসুন্ধরা কিংসের, যদিও হার দিয়ে মৌসুম শুরু করলেও দারুণ ফুটবল উপহার দিয়ে সবশেষ 8 ম্যাচে অপরাজিত কিংসরা। 9 ম্যাচে 8 জয় আর 1 হারে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার তাদের প্রতিপক্ষ আবাহনী। ইতিবাচক ফুটবল খেলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় অস্কার ব্রুজনের দল। অন্যদিকে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 1 ধাপ পিছিয়ে টেবিলের 2-এ রয়েছে আবাহনী। দলে তেমন কোনো ইঞ্জুরি সমস্যা নেই, তাই নির্ভার কোচ মারিও লেমস। রাকিব, জীবন, কলিন রেসরা সেরাটা দিতে মুখিয়ে আছেন। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে সমীহ করলেও
জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রত্যয় আকাশে নীল জার্সিধারীরা। বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা 2022-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নারীদের 100 মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করেছেন সঞ্চিতা কর্মকার ও পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুই দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে নারীদের 100 মিটার ও পুরুষদের 200 মিটার স্প্রিন্টের ফাইনাল খেলা। নারীদের 100 মিটারে দ্রুততম মানবী হয়েছেন নড়াইলের সঞ্চিতা কর্মকার। পুরুষ বিভাগের 200 মিটারে দ্রুততম মানব হয়েছেন ময়মনসিংহের মোহাম্মদ নাসিম। পুরুষ 100 মিটারেও বাজিমাত করেন নাসিম। এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রতিযোগীরা, সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তাদের। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসব অ্যাথলেটরা যেন হারিয়ে না যায় এজন্য পদকপ্রাপ্তদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আমার মনে হয় বড় বড় টুর্নামেন্টগুলো এখানে একটা উদ্বোধন করা বা এখানে একটা করা আর একটা বড় কোনো জাতীয় স্টেডিয়ামে করা, যাতে মানুষ আরও বেশি জানতে পারে, এটিকে আরও বেশি প্রচার করতে হবে এবং যে খেলোয়াড়গুলো আসবে সেগুলোকে, তাদের যদি ভবিষ্যৎ সুন্দর হয় তাদের ক্লাবগুলোকে সম্পৃক্ত করে তাদের ভবিষ্যতের পথটি তৈরি করে দিতে হবে। সারা দেশের বিভিন্ন স্কুল কলেজের 112 জন প্রতিযোগী জুনিয়র অ্যাথলেটিক্সে অংশ নেয়। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা। বাহরাইনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন আয়োজিত স্বাধীনতা কাপ ক্রিকেট ম্যাচ। বাহরাইনের সালমাবাদের গালফ এয়ার ক্লাব মাঠে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইন ও বাংলাদেশ ইয়ুথ ক্লাবের মধ্যে, যেখানে 14 ওভারের ম্যাচে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন 170 রান সংগ্রহ করে, জবাবে 4 উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ ইয়ুথ ক্লাব। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের মোহাম্মদ আরিফ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ম্যাচ উপভোগ করেন বাহরাইনের প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।